আমাদের হাতে একটি স্কাই ব্লু কালারের ছোট অনেক আছে, তবে মোবাইল রাখার ব্যাগ এবং কিছু টাকা পয়সা রাখার ব্যাগ, এটা যা তিনি যদি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান খুব ভালো হবে। আমাদের হাতে এটি আছে, এই হারিয়েছেন আমরা বলতে পারছি না, ভেতরে কিছুই নেই। স্কাই ব্লু কালার টান দাও, পরে যায় মতো টান দাও, পরে যায় মতো টান দাও, সমস্যা নাই। আসতেছি Thank you.
তাই আজকে অনেকটা আবেগের বশেই চলে এসেছি আপনাদের কিছু শোনাতে। পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুভাই ছিলে মরি ডাকি। পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল বেলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয় শুনো প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব ডাকির নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশ তারা অর্ধহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বা, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। Thank you.
I'm gonna go to the
ছেলেবেলায় গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়েছিল শুক্রাদশীর দিন অন্তর কিছু শুনে যাবে। তারপর কত চন্দ্রকে গানে ব্যস্ত চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর না। 25 বছর প্রতীক্ষা আছে মামা বাড়ির মাঝে। নাদি বাড়ি বলেছিল, বড় দাদা ঠাকুর তোমায় আমি কিন্তুদের বিয়ে দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ঘুমোর খেলা করে। নাদুয়ালি আমি আর কত বড় হব, আমার মাথায় করে ছাপ করে আকাশ ছুঁড়ে তারপর তুমি আমার সিংহভুলের বিল দেখাতে নিয়ে যাবে। একটা রাজবীর কিনতে পারিনি কখনো, লাঠি লাবিজ দেখিয়ে দেখিয়ে কিসেছে লস্কর বাজির ছেলেরা। ভিকে ভিকে মতো চৌধুরী দেবে কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস ঈশ্বর। অবিরল রঙের ধারার মধ্যে সুগন্ধ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা স্থিরও তাকায়নি। বাবা আমার কাছে বলেছিল, দেখিস একদম আমরা। বাবা এখন অন্ধে, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লাগি, সেই রাস ঈশ্বর আমি কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবুও কথা এখনই বলো না, তখন এখন তারও বুকে শুধুই মানুষের গন্ধ, এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখে না, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ধন্যবাদ।
খুনে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে, ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে, ছেলেটির দাদা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির দাদাকে। একটা কিছু হবে, কোনো একজনের লাশ পড়বে। ছেলেটি আর মেয়েটি তখন একটি গভীর আরণ্যের ভেতর। আপাতত মেয়েটির নাম আত্মহারা, ছেলেটির নাম উদ্ভ্রান্ত। কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে। সত্যি সত্যি দুই বাবার দেখা হয়ে গেল একদিন। দুই বাবার, আপনার মেয়ে একটা চিড়িয়া, আপনার ছেলে একটা নকশাল। ওদিকে ছেলেটির মেয়েটি বিহার উড়িষ্যা ছাড়িয়ে অন্ধের দিকে ছেলেটি মেয়েটির হাত ধরলো। মেয়েটি ছেলেটির কোমর ধরলো। পরপর তিন দিন ইতিতে বাংলা কলেজে স্টোরিতে গেল কিভাবে তারা পালিয়েছে, কোন কলেজে পড়ে, মেয়েটির স্বভাব চরিত্র কেমন। ওদিকে ছেলেটি আর মেয়েটি তখন অন্ধ্রপ্রদেশের সূর্যাস্ত দেখছে। বাবা মা, থানা পুলিশ এবং সংবাদপত্র চাকরি বলছিল সবার জন্য শুভকামনা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, অনেক কিছুই শুনলাম আমরা। আমার সব পরিচিত অপরিচিত, চেনা অচেনা সব বন্ধুদের মধ্যে আমার মনে হয়
সুবর্ণ যুগ। সেই সময়ে আমাদের স্কুল দুবার জাতীয়ভাবে স্বর্ণপদক পেয়েছিল। আরো আছে আমাদের সবার প্রিয় সুরাইয়া আপা সে সময় শ্রেষ্ঠ শিক্ষিকা স্বর্ণপদক লাভ করেছিল। তো আশা করি আমি ভুল বলি নিয়ে যে আমরা সে সময় স্বর্ণযুগে ছিলাম, সেই স্বর্ণযুগকে স্মরণ করে thank you.
গান নাচতে গেলাম। 60-70 ইয়ার্সে যারা আছে, যারা গান শোনাবে, নাচ হলেও কিন্তু মন্দ নয়, এসে গান শোনান কিংবা নাচেন, আমি খুব ভালো লাগবে। কয়েকজনের নাম দিয়েছি, I'm gonna go get some more.
Thank you.